আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো, এই কামনাই করি। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। যদিও গতকালকে একটু জ্বর হয়েছিল, আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, এখন পুরোপুরি সুস্থতা বোধ করছি। যাই হোক, আজকে অসুস্থতার পরেই আজকে তোমাদের সামনে হাজির হয়েছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের তৃতীয় পার্ট নিয়ে। তাহলে চলো দেখি কী আছে আজকের আলোচনায়। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের খুব সহজ সূত্র, আজকে তিন নম্বর সূত্রটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইনস্পাইট অফ দো বাট। মুখস্থ করে নিব। আমরা গত ক্লাসে বলে আসছি যে আমাদের সূত্রগুলি হবে, প্রথমটা সিম্পল, পরটা কম্পাউন্ড, পরটা সরি প্রথমে সিম্পল, পরে কমপ্লেক্স, পরে কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই জন্য বারবার সেন্টেন্সের নাম বলার দরকার নেই, আমরা শুধু সূত্রটা মুখস্থ করব। কি? ইনস্পাইট অফ দো বাট, বলো আমার সাথে, ইনস্পাইট অফ দো বাট। এভাবে মুখস্থ করে নিও। ইনস্পাইট অফ হচ্ছে সিম্পল, আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, ইনস্পাইট অফের জায়গায় কী দেবো? দো। আর যদি কম্পাউন্ড করতে যাই, তাহলে ইনস্পাইট অফ বাদ দিয়ে আমরা ক্ষমার স্থানে শুধু বাট বসাবো। দেখো, এই যে ইনস্পাইট অফ আছে, এটা সিম্পল, আর এখানে যদি আমরা এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই, তাহলে ইনস্পাইট অফের জায়গায় কী দেবো? দো। আর যদি এই ইনস্পাইট অফটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে কি ক্ষমার স্থানে দেবো? বাট। এখন যদি দো থাকে, এটা হবে কি? কমপ্লেক্স। এটাকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে দো এর স্থানে আমরা দেবো ইনস্পাইট অফ। আর যদি দোযুক্ত কমপ্লেক্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, দো বাদ দিয়ে ক্ষমার স্থানে আমরা বসাবো হচ্ছে দোয়ের স্থানে আমরা বাট বসাবো। আর যদি বাট থাকে, মাঝখানে যদি বাট থাকে, তাহলে বুঝতে হবে এটাকে কম্পাউন্ড। এটাকে যদি আমরা সিম্পল করি, বাটের জায়গা ক্ষমা দিয়ে শুরুতে আনবো ইনস্পাইট অফ, আর যদি এটাকে কমপ্লেক্স করতে চাই, বাটের স্থানে ক্ষমা দিয়ে আমরা শুরুতে আনবো দো। তাহলে এখানে মোট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ছয়টা রোল আছে, কারণ একবার সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড, দুইবার কমপ্লেক্স থেকে আবার সিম্পল কম্পাউন্ড, চারবার কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স, আরও দুইবার, মোট ছয়বার, মানে একটার মধ্যেই ছয়টা রোল আছে। আবার এইটাই হুবহু তিনটা সেন্টেন্সের জন্য তিনটা রোল আছে কমপ্লিটিং সেন্টেন্সে, একই সূত্র। সুতরাং আমরা বলতে পারি এটাকে 9-in-1, একের ভিতরে নয়, মানে একটার ভিতরে নয়টা সূত্র আছে। তো এটা মুখস্থ করে নিও। আর ইনস্পাইট অফের বদলে একটা অল্টারনেটিভ ফর্ম আছে, সেটা হচ্ছে ডিসপাইট। আচ্ছা, দোয়ের একটা অল্টারনেটিভ ফর্ম আছে, সেটা হচ্ছে অল দো। তো এখানে একটা কথা মনে রাখবা, ইনস্পাইট অফ পসেসিভ জেরান্ট নিয়ে আসে এবং নিয়ে যায়, পসেসিভ অর্থাৎ ইনস্পাইট অফ এর পরে যে পার্সনটা আছে সেটা পসেসিভ কেজ হয়, তারপরে যে বার্বটা থাকবে তার জেরান্ট হবে, মানে আইনযুক্ত ফর্ম হবে। তাহলে আলোচনায় চলে যাই, এক্সাম্পলে দেখি। এক্সাম্পল, ইনস্পাইট অফ হি ইজ বিং পর, হি ইজ অনেস্ট, এটা হচ্ছে সিম্পল, কারণ ইনস্পাইট অফ থাকলে কি সিম্পল হবে, এটা সিম্পল। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই বন্ধুরা, তাহলে কী আনতে হবে? ইনস্পাইট অফ এর জায়গায় দো আনতে হবে। তাহলে আমরা আনবো কি? দো। এখন এখানে কথাটা মনে রাখবা, ইনস্পাইট অফ পসেসিভ জেরন নিয়ে আসে, অর্থাৎ অন্য সেন্টেন্স থেকে যদি আমরা সিম্পল করতে চাই, তাহলে ইনস্পাইট অফ আনবো, তার পাশাপাশি ইনস্পাইট অফ আসলে তারপরের যে সাবজেক্ট পার্সনটা আছে সেটা পসেসিভ হবে এবং তারপরের ভার্বটা আইনজি হবে। তাহলে দেখো, ইনস্পাইট অফ আসলে দুইটা জিনিস নিয়ে আসে, পসেসিভ জেরন নিয়ে আসে এবং নিয়ে যায়, মানে কি, সে যদি ইনস্পাইট অফ যদি উঠে যায়, তাহলে ওই দুইটাকে সে নিয়ে যায়, অর্থাৎ পসেসিভ এটা হবে না আর আইনজিযুক্ত হবে না, এটি মানে এই যে পসেসিভের স্থানে নমিনেটিভ হবে। তাহলে হিজের নমিনেটিভ কেস কি? হি। এরপরে বি ভার্ব, এর সাথে আইএনজি আছে, বিং আছে, এটা জেরন্ড, এর আইএনজি যদি তুলে দেয় তাহলে বি ভার্ব হবে, হি এর সাথে বি ভার্ব কি হবে? ইজ। আচ্ছা, তো দো, হি, ইজ, এরপরে যা যা আছে তাই, তার মানে মূল পরিবর্তনটা হচ্ছে ইনস্পাইট অফের জায়গায় দো আনলাম। এরপরে টেকনিক্যাল পরিবর্তন হচ্ছে এখানে যে ইনস্পাইট অফ পসেসিভ যারা নিয়ে আসে এবং নিয়ে যায়, যেহেতু ইনস্পাইট অফ উঠে যাচ্ছে, সুতরাং তারপরের পসেসিভটা নমিনেটিভ হয়ে যাবে এবং এই যে জেরানটা মানে আইনযুক্ত আইএনজিটা উঠে যাবে, আইএনজিটা উঠে তার মানে আসল রূপে চলে আসবে। তো দো, হি, ইজ, ফর, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এটা কি?
এটা হচ্ছে কমপ্লেক্স। তারপরে হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ডটা খেয়াল করো, কম্পাউন্ডে কী হবে, কমার্সানে বাট মানে ইনস্পাইট অফ উঠে যাবে। তো ইনস্পাইট অফ যদি উঠে যায়, আমরা জানি ইনস্পাইট অফ উঠে গেলে কি, ইনস্পাইট অফ নিয়ে আসে পসিটিভ জেরান্ড এবং নিয়ে যায় পসিটিভ জেরান্ড, তার মানে এই হিজের স্থানে হবে হি। তারপরে বিইংয়ের আইন যে উঠলে হবে ইজ, হি ইজ পর। তারপরে কমার্সানে বাট হবে, কমার্সানে কী হবে, বাট। হ্যাঁ, হি ইজ পুয়ার বাট, আবার হি ইজ অনেস্ট আছে। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে আগের সাবজেক্ট বার্ব পরের সাবজেক্ট বার্ব একজাত হলে কমনলি হয়, তার মানে আগে হি ইজ আছে আবার হি ইজ আছে, তাহলে হি ইজ দরকার নাই, আমরা শুধু অনেস্ট লিখব। এটা হচ্ছে কম্পাউন্ড, এটা কি কম্পাউন্ড। তাহলে সূত্রটা তোমরা মুখস্থ করে নিও, আশা করি বুঝতে পারছো বিষয়টা। তো ইনস্পাইট অফ দু বাট, ইনস্পাইট অফ দু বাট। এখন যদি কোথাও মনে করো দুযুক্ত সেন্টেন্স থাকে, দুযুক্ত সেন্টেন্স থাকলে এটা হবে কি, দুযুক্ত সেন্টেন্সটা হবে তোমার কমপ্লেক্স। তো এই কমপ্লেক্সটাকে আমরা সিম্পল কম্পাউন্ড করে দেখালে মনে হয় আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। মনে করো দ হি ইজ রিচ, কমা দিয়ে হি ইজ মাইজার। এই যে আমরা জানি দুযুক্ত থাকলে এটা কি হয়, কমপ্লেক্স হয়। হ্যাঁ, তো এটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড এবং সিম্পল করতে চাই, প্রথমে সিম্পল করি, সিম্পল করলে কী হবে, দুইয়ের স্থানে ইনস্পাইট অফ বসাতে হবে বা ডিসপাইট বসাতে হবে, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। আর আমরা জানি এই যে অফ প্রিপোজিশনের পরে যে এইটা আছে ইনস্পাইট অফ, হ্যাঁ, ইনস্পাইটেশন যেহেতু অফ আছে মানে ইনস্পাইট অফ আসছে, পসিটিভ জেরন্ড নিয়ে আসে, তাহলে এই যে এই হি এর পসিটিভ কেস কী হবে, হিজ, আর পরের বারটার সাথে আইএনজি হবে। আর এটা কী আছে, ইজ, ইজের সাথে ডাইরেক্ট আইএনজি হয় না। তোমরা কি কখনো ইজের সাথে আইএনজি যোগ করতে দেখেছো, ইজিং, আরিং, এমিং, ওয়াজিং, ওয়ারিং, এরকম কিছু আছে না? নাই, ডাইরেক্ট ইজের সাথে আইএনজি হয় না, এমিজার, ওয়াজয়ার, এদের সাথে মানে বিভার্বের সাথে ডাইরেক্ট আইএনজি হয় না। তাহলে আইএনজি যোগ করতে গেলে, যদি আমরা আইএনজি যোগ করতে চাই, তাহলে এর যে রুট ফর্ম যেটা আছে, বেস ফর্ম, সেটা আনি তার সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ইজের বেস ফর্ম কি, বি, কারণ এটা বি বার্ব, তাই না? তাহলে বি এর সাথে আইএনজি হবে, বিং। তাহলে হলো কি, ডাইরেক্ট ইজিং না হয়ে এই যে এই ইজের যে রুট ফর্ম আছে বি, তার সাথে আইএনজি হয়েছে, তাই না? তাহলে ইনস্পাইট অফ হিজ বিইং, এরপরে যা যা আছে, তাই হি ইজ মাইজার, মাইজার। এটা হচ্ছে সিম্পল, এটা কি সিম্পল। এখন যদি আমরা এটার কম্পাউন্ড করতে চাই, দো হি ইজ রিচ, হি ইজ মাইজার, কম্পাউন্ড করতে চাইলে কী হবে, দো বাদ দিয়ে কমার্সানে বাট আনবো। তাহলে আমরা দেখি শুরুতে কী আনবো, হি ইজ রিচ, হি ইজ রিচ, কমার্সানে বাট। বাট আগে বলেছি কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি আগের অংশের সাবজেক্ট বার পরের অংশের সাবজেক্ট বার একই হয়, তাহলে কমনলি হয়, তাহলে আগেও হি ইজ আছে আবার পরেও হি ইজ আছে, তাহলে হি ইজ নিতে হবে না, একবার উল্লেখ করলেই হবে। তাহলে আমরা শুধু লিখব কি, মাইজার। তাহলে হি ইজ রিচ বাট মাইজার, এটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে আশা করি বুঝতেই পারছো যে একটা সূত্র দিয়ে সবগুলি করা সম্ভব। তো সূত্রটা কি, ইনস্পাইট অফ দু বাট, ইনস্পাইট অফ দু বাট, ইনস্পাইট অফ দু বাট। ইনস্পাইট অফটা হচ্ছে সিম্পল, দো হচ্ছে কমপ্লেক্স, আর বাট হচ্ছে কম্পাউন্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। সামনের ক্লাসগুলির অপেক্ষায় থাকো, আবার অচিরেই তোমাদের সামনে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন এই কামনা করে আজকের ক্লাসটুকু এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।